বাংলা নিউজ স্টেশন। ফাঁসি থেকে খালাসছে ওসি প্রদীপ ও লিয়াকতের আপিল, তবে কি এবার ফাঁসি থেকে রক্ষা পাবেন তারা? এবার কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস ও ইনচার্জ লিয়াকত খালাসছে হাইকোর্টে আপিল করেছেন। অ্যাডভোকেট রানা দাশগুপ্ত এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত 31 জানুয়ারি মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ডাদেশ দেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল। রায়ে টেকনাফ থানার এসআই নন্দতুলার রক্ষিত এবং কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেবকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। এছাড়া কক্সবাজারের বাহারছড়ার মারিশপুনিয়া গ্রামের মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ আয়াজ ও মোহাম্মদ নিজামুদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। বাকি 7 জন আসামিকে খালাস দেওয়া হয়। তারা হলেন এপিবিএনের এসআই শাহজাহান আলী, কনস্টেবল মোহাম্মদ রাজীব, মোহাম্মদ আবদুল্লাহ, পুলিশের কনস্টেবল সাফানুল করিম, কামাল হোসেন লিটুল মিয়া ও আবদুল্লাহ আল মামুন। পরে 8 ফেব্রুয়ারি মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে এসে পৌঁছায়। এর আগে চট্টগ্রাম থেকে গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে লিয়াকত ও প্রদীপকে। ওখানকার হাই সিকিউরিটি পার্ট 4 এর একটি কনডেনসেলে তাদেরকে রাখা হয়েছে। 9 ফেব্রুয়ারি রাত 8:30 দিকে তাদের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এই কারাগারে আনা হয়। এর আগে শনিবার তাদের কক্সবাজার কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে আনা হয়েছিল। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, রাত 8:30 দিকে প্রদীপ কুমার দাস ও লিয়াকত আলীকে প্রিজন ভ্যানে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আনা হয়েছে। তিনি বলেন, রায় ঘোষণার পর প্রদীপ ও লিয়াকতকে কক্সবাজার কারাগারে নির্ধারিত পোশাক পরিয়ে কনডেম সেলে রাখা হয়। সেখান থেকে তাদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার ও বুধবার রাতে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আনা হয়। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা। নিহতের 4 দিন পর 5 আগস্ট সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার আদালতে মামলা করেন। মামলায় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীকে প্রধান আসামি করা হয়। সেই সঙ্গে টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাসকে 2 নম্বর আসামি করা হয়। মামলার 3 নম্বর আসামি করা হয়েছে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক এসআই নন্দদুলা রক্ষিতকে। কক্সবাজার র্যাব 15 এ মামলা তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। এরপর সিনহা হত্যা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস ও লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। সুদর্শক, আপনারা কারা কারা অপেক্ষা করছেন এই মামলার আসামিদের ফাঁসি দেখার জন্য? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।